ইন্ডিয়াতে আসার কারণ আমাদের যে আমাদের যারা এক্স ক্রিকেটার আছে প্লাস ডিপ্রাইভ ক্রিকেটার আছে যারা রেগুলার পারফরমেন্স করে চলছে এরা কিছু পাচ্ছে না, কারণ এখানে দেখা যাচ্ছে কি শুধু দু তিনটে ক্লাবই আছে, এরাই শুধু টিচার আমাদের ডোমিনেট করছে। এই ক্লাবে না খেলে যেমন সুযোগই পাওয়া যাবে না, ক্যাম্পে সুযোগ পাওয়া যাবে না, ওয়ারেস ওরা পারফরমেন্স করে চলছে রেগুলার। এর মধ্যে অনেক ক্রিকেটার আছে যারা নিডি ফ্যামিলি থেকে আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের কেলেঙ্কারি হচ্ছে। এটি 16 কোটি টাকার টেন্ডার কীভাবে পাস করে একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার জন্য মিনিমাম চিফ ইঞ্জিনিয়ার দরকার। সিভিল ইঞ্জিনিয়ার হাইয়েস্ট থেকে হাইয়েস্ট 25 থেকে 30 লক্ষ টাকার টেন্ডার পাস করতে পারে। উনি করেছে কি 16 কোটি টাকার টেন্ডার পাস করে দিয়েছে, মানে 16 কোটি 17 কোটি টাকার খেলাও হয়নি এখানে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন মানে কমিটি চেঞ্জ হওয়াতে এখানে পয়সার খেলা হচ্ছে। বিসিসিআই পয়সা দিচ্ছে প্লেয়ারদের জন্য, প্লেয়াররা ডেভেলপমেন্টের জন্য, কিন্তু এরা করছে এদের ডেভেলপমেন্টের জন্য। দুর্নীতির অভিযোগ আসছে সেটা তো আমার পক্ষে কিছু কমেন্ট করা সম্ভব না, যেহেতু আপনি সভাপতি। না ওরা ওদের দৃষ্টি মানে ইয়ে থেকে দৃষ্টিকোণ থেকে যেরকম মনে করে তো ওদের অধিকার আছে বলার সেভাবে বলছে। আমাদের কমিটিও কাজ করছে, কমিটির ব্যাখ্যা দেবে। আর প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে ডেপুটেশন দেওয়া হলো, আমি এটা ওই প্রসেস করে কমিটি থেকে ওপিনিয়ন নিয়ে আমি কিছু বলতে পারবো, এর আগে তো আমার পক্ষে বলা ঠিক না।